এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দ্র পরিক্রমা। আজকে বুধবার দিন, আজকে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি মলয়দার বাড়িতে, মানে গিনিদের বাড়িতে, কারণ ঝুমদির জন্মদিন গেছে শনিবার দিন। তো শনিবার দিন আমরা সবাই একটু বিজি ছিলাম, যার জন্য সেদিনকে বার্থডে সেলিব্রেশন হয়নি। তো আজকে ওরা আজকে প্ল্যান করেছে, আজকে সবাই মিলে বার্থডে সেলিব্রেশন হবে, তার জন্য যাচ্ছি মলয়দাদের বাড়িতে। চলুন বেরিয়ে পড়া যাক। বাড়ি থেকে বেরিয়ে গিনিদের বাড়িতে যাওয়ার আগে আসলাম এসএম ইলেকট্রনিক্সে। এখানে অ্যাকচুয়ালি আমাদের ঘরের রুমের কয়েকটা লাইট একটু মানে আলো একটু কমে গেছে, তো সেই লাইটগুলো পাল্টাবো, তো সেইগুলো নিতে এসেছি। সুমন তো আগেরবার লাইটগুলো কলকাতার থেকে সব এনেছিল, তো আমাদের মানে ঘরের লাইটগুলো যে এই শেপের মানে চৌকোনো, তো সেই শেপের লাইট আমরা কোথাও পাচ্ছিলাম না, মানে কোথাও পাইনি। তো এখানে অবশেষে এই দোকানটা দেখতে ছোট, কিন্তু এই দোকান থেকে ফিলিপসের লাইট তো, যার জন্য সকালে সুমন্ত এসে কিছু নিয়ে গেছিল লাইট, বাকিগুলো ছিল না দোকানে, তো ওরা এনে দিল, তাই বাকিগুলো নিতেই এখন এসেছি। কারণ এরপর দোকান বন্ধ হয়ে যাবে, মলয়দাদের বাড়ির থেকে আসার সময় তো দোকান খোলা থাকবে না, তাই দোকানগুলো নিয়ে দোকান থেকে নিয়ে নিলাম। মোটামুটি এই দোকানে সব কিছুই পাওয়া যাবে। এই দোকানটা মসলানপুর প্ল্যাটফর্ম মানে রেলগেট থেকে নিয়ে সোজা নকপুরের দিকে আসতে কাঠগোলায় পুরো অপোজিটে, এর পাশে রিলায়েন্স ট্রেন্ডসও তৈরি হচ্ছে, তৈরি হলে তবে সেটি দেখাবো। এরপর বেরিয়ে চললাম মলয়দাদের বাড়িতে। রাত্রির হয়ে গেছে প্রায় 9টা বাজে, তো তাই তাড়াতাড়ি করে চললাম ওখান থেকে, দাঁড়াইনি, লাইটটা নিয়ে বেরিয়ে সোজা মলয়দার বাড়িতে, মলয়দার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মলয়দার বাড়ির কাছাকাছি আমরা সব চলে এসেছি, গোলটা ঘুরেই মলয়দার বাড়ি। এই যে মলয়দার, চলে এসেছি আমরা গিনিদের বাড়িতে। এই যে আমাদের গিনি, সোনা উঁকি দিচ্ছে টুকি। গেট খুলবে মা, গেটটা খুলবে? না না না, গেট খুলবে মা, তুমি খুলবে, তুমি কি এসছো খুলতে আমাদের নিয়ে যাওয়ার জন্য ঘরে? নিমোদা আসেনি, নিমোদা পরে আসবে। এই যে আমাদের বার্থডে গার্ল, বিলেটেড হ্যাপি বার্থডে। এই যে স্যালাড কাটায় ব্যস্ত আমাদের বার্থডে গার্ল, একটা স্মাইল দিয়ে দাও ক্যামেরার দিকে তাকিয়ে। এই যে গিনি সোনা কাকার কোলে উঠে চলে গেল। কাকে খুঁজছো? এটা কে, এটা কে? ও মা, তুমি মা কার কোলে? মা কার কোলে সোনা? চলো ননুকে দেখবো। পাপা কোথায়? আমরা এখন উপরের দিকে যাচ্ছি, উপরে। এই যে আমার পিছনে আছেন সন্ত আগিনি, আমরা উপরে যাচ্ছি, বার্থডে গাল এখন নিচে আছে, আমরা যাচ্ছি উপরের দিকে। গিনি বার্থডে আর জুমদি বার্থডে ডেকোরেশন একসাথেই হয়ে গেছে। এই ঘরে আমরা চলে এসেছি গিনিদের ঘরে, এখন কেউ আসেনি, তার জন্য আমরাই এখন গিনিদের ঘরে রাজা। আমাদের এখানে চলে এসেছে চোখের রঙের সাথে আর আমাদের মিস্টার নিমোশনা। হাই বলো। হাই। সুমন্তকে দেখবেন তো, সুমন্তকে দেখতে চলুন। অন্ধকার রুম দেখতে পাবেন না, কিন্তু গলায় ভাঁজ শুনতে পাবেন, কারণ ফোনে কথা বলছি। নিমোর গিনির এই গাড়িটা খুব পছন্দ, ও আসলে এই গাড়িতে উঠে পড়ে আর এই গাড়ি থেকে নামতে চায় না।
তার জন্য অলরেডি ও গিনির গাড়ি দখল করে নিয়েছে, আর গিনি সোনাও নিচে বসে। এই যে গিনির সাথে কাকায়ের চলছে খুনসুটি। অ্যাকচুয়ালি সুমন্তর সাথে গিনি আর নিমোর খুনসুটি চলেই। সুমন্ত বাচ্চাদের খুব ভালোবাসে, বাচ্চাদের অবশ্য সবাই ভালোবাসে, যে বাচ্চাদের মধ্যে ভগবান বিরাজ করে, কিন্তু বাচ্চারাও সুমন্তকে কিন্তু ভালোবাসে, যেটা খুব বড় একটা পাওনা। ও বাচ্চাদের সাথে খুব সুন্দর করে মিশতে পারে। গিনির মাসি মানে আমাদের বড়দিও চলে এসেছে, সারাদিন স্কুলগুলো টায়ার্ড হয়ে এসেছে। আমাদের গিনিসোনার বাবা এখনো অব্দি আসেনি এখানে, বাবা ব্যস্ত আছে, তাই গিনিসোনা তার বাবারে খুঁজে খুঁজে বেড়াচ্ছে ছোটন ছোটন করে, বাবা কোথায়। আর নিমো ওর সাথে ইয়ার কি করে যাচ্ছে, একবার এই দরজা দেখাচ্ছে, একবার ওই দরজা দেখাচ্ছে, বলছে এর পিছনে আছে। আর গিনিও বাবাকে একভাবে খুঁজে যাচ্ছে। এর মধ্যেই চলে আসলো আমাদের চয়নদা। গিনির বাবারে খুঁজতে খুঁজতে নিমোর বাবাই এসে হাজির, কিন্তু গিনির বাবার দেখা নেই। আমাদের চয়নদা পরে আসলো, সাথী দিয়ে নিমো আগে চলে এসেছিল, চয়নদা একটু পরে আসলো। এরই মাঝে চলে এসেছে আমাদের স্টার্টার, চিকেন পকোড়া, কোল্ড ড্রিঙ্কস, স্যালাড সব এসে হাজির, মশলা কোল্ড ড্রিঙ্কস সব এসে হাজির হয়েছে ইতিমধ্যে। আর গিনির বাবাও চলে এসেছে এর মধ্যে, গিনির বাবাই সার্ভ করছে সব কিছু। আমাদের সাগর ভাইও চলে এসেছে এর মধ্যে, সাগর ভাই আর সুমন্ত নিচে বসেছে, বর্দি এসেও নিচে বসে গেল, আর নিচে তো অলরেডি নিমো আর গিনি আছেই, ওরা খেলা করছে, আর টিভি তো চলছে। গিনির জল খাওয়া এবার শুরু হয়েছে। অ্যাকচুয়ালি ও সাথে দিয়ে প্লেট থেকে গিনি একভাবে পকোড়া খেয়ে গেছে, তো পকোড়া খাওয়ার ফলে ও গলাটা তো শুকিয়ে গেছিলো, তো জল খেতে মানে খেয়েই যাচ্ছিলো বোতলে ঢাকনিতে করে। গিনির মা কিন্তু এর মধ্যে ওর জন্য খাবার নিয়ে এসেছে, ভেজে খেতে পেয়েছে, কিন্তু গিনি এত পরিমাণে জল খেয়েছে, আর ওর আরও জল খাওয়ার ওর ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু গিনির মা ওর কাছ থেকে বোতলের মুখটা কেড়ে নিয়েছে, জলটা কেড়ে নিয়েছে, তার জন্য গিনি কিন্তু ভীষণ রাগ করেছে, কোনো কিছুতে ওকে ফোন দিয়ে ওকে মানানো যাচ্ছে না। এর মধ্যে আমাদের মেন কোর্সে সেও হাজির হয়েছে, মেন কোর্সে ফ্রাইড রাইস এসে হাজির, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সবাই আমরা বসে গেছি খেতে, মানে সবাই মানে আমি, সাথী দি, চয়নদা, সাগর ভাই, নিমু, সুমন্ত সবাই, তো সবার খাওয়া দাওয়া মোটামুটি চলছে। আর সার্ভ করছে মলয়দা। ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফ্রাইড রাইস চিলি চিকেনের মতো কম্বিনেশন বোধ হয় অন্য কিছুতে আর হয় না। আমরা খাচ্ছি, অ্যাকচুয়ালি পেটও ভরে গেছে, তখন সন্ধ্যাবেলা পকোড়া খেয়েছি, আবার এখন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তবে রান্না খুব ভালো হয়েছিল, রান্না সব মলয়দা নিজের হাতে তৈরি করেছে, আমরা পেট ভরে খাচ্ছি। সাথে দিয়ে খাওয়া কমপ্লিট, হ্যাঁ, বাকি তো সবাই অলরেডি হয়ে উঠে গেছে। কেমন লাগলো খাবার? ভালো, মলয়দা করেছে দারুণ। আমাদের কিন্তু মলয়দা নিজের হাতে কিন্তু রান্না করেছে, পকোড়া, ফ্রাইড রাইস, চিলি চিকেন সব মেনে ছিল। আর তার সাথে আমার ফেভারিট জিনিস মানে কোল্ড ড্রিঙ্কসও অবশ্যই ছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো একটু পরে। যদিও এখনো গিনি, নিমোর এদের তো দুষ্টু এখনো চলছে, মলয়দাদের ঘরে যেতে একটা গেট আছে, তো সেটা নিমো দিয়ে দিয়েছিল। আর এই যে আমাদের গিনি, এত রাত্রির হয়ে গেছে তাও এদের চোখে কোনো ঘুম নেই। তো চলুন এবার বাড়ি ফিরবো। আমার ব্লগ টেস্টে এই অবধি থাকলো, পরে দেখাবে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা।